নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি, স্টিং অপারেশনের আগে ভিন রাজ্যের এক রাজনৈতিক ব্যবসায়ীর মাধ্যমে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমা পড়ে। ম্যাথিউ স্যামুয়েল অবশ্য তার অ্যাকাউন্টে কোনো অবৈধ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। চব্বিশ ঘন্টার কাছে তার দাবি, অ্যাকাউন্টের সমস্ত লেনদেনই স্বচ্ছ। পুলিশ তলব করলেও দুবার হাজিরা এড়িয়ে গেছেন নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েল। এখনো পর্যন্ত জেরার সুযোগ না পেলেও তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। গত তিন চার বছরে নারদকর্তার অ্যাকাউন্টে জমা খরচের হিসেব কাটাছেঁড়া করছেন তারা। গত লোকসভা নির্বাচনের আগে তিনি স্টিং অপারেশন চালান বলে দাবি করেন ম্যাথিউ স্যামুয়েল। পুলিশের দাবি, স্টিং অপারেশনের আগে ভিন রাজ্যের এক রাজনৈতিক ব্যবসায়ীর মাধ্যমে ম্যাথিউ স্যামুয়েলের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমা পড়ে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কেন স্টিং অপারেশনের ঠিক আগেই নারদকর্তার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা করল। যে রাজনৈতিক ব্যবসায়ীর মাধ্যমে টাকা জমা পড়ে তার স্বার্থই বা কি, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও নারদকর্তা সব অভিযোগ অস্বীকার করেছেন, চব্বিশ ঘন্টার কাছে স্যামুয়েলের দাবি, তার অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের অভিযোগ সত্য নয়। তার অ্যাকাউন্টের সমস্ত লেনদেনই স্বচ্ছ। তার মাসিক বেতন ছিল ২ লক্ষ টাকা। প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন তিনি। তলব করার পরও নারদকর্তা হাজিরা না দেওয়ায় নগরদ্বারা আদালতের দ্বারস্থ হয় পুলিশ। বৃহস্পতিবার আদালত পুলিশের আর্জি মঞ্জুর করে এক সপ্তাহের মধ্যে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার জন্য তাকে নির্দেশ দেয়। ইতিমধ্যে ম্যাথিউ স্যামুয়েলের কাছে আদালতে সমন পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে হাজিরা না দিলে নারদকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হবে, সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। বিক্রম দাস ও মৌপিয়া নন্দীর রিপোর্ট, চব্বিশ ঘন্টা।